আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু এঁচোড় চিংড়ি বানাবো, সেই জন্য এঁচোড়টাকে হলুদ দিয়ে গরম জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। চিংড়ি নিয়েছি, ওখানে আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, ধনে পাতা কুচি আর আদা রসুনকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে আলুগুলোকে একটু নুন একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার চিংড়িগুলো ভেজে তুলে দেবো। চিংড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার চিংড়ি ভাজা তেলে তেজপাতা, দারচিনি আর জিরে ফোড়ন দিয়েছিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিতে হবে। পেঁয়াজগুলো লাল করে তাড়াতাড়ি ভাজা হবে, এই জন্য একটু চিনি দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার টমেটো আর আদা রসুন গ্রেট করে রেখেছি, এটা দিতে হবে। এটা একটু ভেজে নিয়ে এঁচোড়টা দিয়ে আমি এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টা কষানো হয়ে এসছে, আমি এখন একটু মশলা দিয়ে দেবো। এটা হচ্ছে কাশ্মীরির রেড চিলি পাউডার কালারের জন্য, এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, মানে শুধু মিরচি পাউডার। একটু হলুদ নিলাম। আচ্ছা, মশলাগুলো যে যেমন খাও সে তেমন দেবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি এটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, এটা আমি এঁচোড়ে দেব। পেস্টটা আমি এঁচোড়ে দিয়ে দেবো। মশলা বাটিটা জল দিয়ে একটু ধুয়ে নিলাম, এবার কষিয়ে নেবো মশলা বাটি। আমি এটা কষিয়ে নিয়ে নুন দেবো, আমি কিন্তু একটু নুন দিই নি। পরিমাণ মতো জল দিলাম, কারণ আমাদের জল দিয়ে রয়েছে আর চিংড়িতেও রয়েছে, তাই একটু কম পরিমাণে দিই। নুনগুলো দিয়ে দেবো, 2 মিনিট কষিয়ে জল দিয়ে। গরম জলটা দিয়ে ফুটে দিলে ঢাকা দিয়ে সেদ্ধটা করে দেবো। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার চিংড়িগুলো দিয়ে দেবো, ধনে পাতাটা দিয়ে দেবো। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, 2 মিনিট রাখবো, রেখে নামিয়ে দিলাম। এঁচোড় চিংড়িটা আমার তৈরি হয়ে গেছে,
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি পরের নতুন একটা ব্লগে।